দেশের জেলা উপজেলাগুলোতেও দ্বিতীয় দিনের মতো চলছে করোনার ভ্যাকসিন প্রয়োগ। এই মুহূর্তে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আছেন রিপোর্টার মাজেদুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, জাবলিন, আপনি জানেন সব ধরনের ভয় সংখ্যা কিন্তু উড়িয়ে দিয়ে গতকাল থেকে বগুড়ায় যে করোনা টিকাদান, সেই টিকাদান টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আজকেও সেই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং প্রত্যেক দিন 9টা থেকে 3টা পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে। এখন পর্যন্ত বগুড়াতে 1,029 জনে গতকাল টিকা নিয়েছে এবং আরও যে রেজিস্ট্রেশন করেছে সেটি হল 7,311 জন এখনও রেজিস্ট্রেশন করেছেন। আর মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়া সদরে যে 3টি কেন্দ্র রয়েছে সেই 3টি কেন্দ্রতে কিন্তু সকাল 9টা থেকে 3টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম শুরু অব্যাহত থাকবে এবং বগুড়া শহরে মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ লাইন হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এই 3টা কেন্দ্র সহ মোট বগুড়ার যে 12টি উপজেলা সেই 12টি উপজেলায় 15টি কেন্দ্র এবং 42টি বুথে কিন্তু একযোগে টিকা কার্যক্রম শুরু চলছে এবং এটি কিন্তু 3টা পর্যন্ত অব্যাহত থাকবে। আর এখানে যারা টিকা নিয়েছেন তারা বলছেন যে গতকাল যারা টিকা নিয়েছিলেন তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া কিন্তু তাদের মধ্যে সৃষ্টি হয়নি এবং তারা সবাই সুস্থ রয়েছেন। আর এখানে যে সাধারণ মানুষ যারা এখানে 3টি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো মুক্তিযোদ্ধা, এখানে যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে একটি মুক্তিযোদ্ধা, একটি প্রশাসন এবং একটি সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই টিকাগুলো প্রয়োগ করা হচ্ছে। আর এই কেন্দ্রে যদি বলি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, সেটি হলো 890 জন গতকাল টিকা নিয়েছে এবং তারা এখনও যে রেজিস্ট্রেশনের অপেক্ষা রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো। আর এখানে যেটি বলছে প্রশাসনের তরফ থেকে সিভিল সার্জন যেটি বলছে সেটা হলো টিকাদানের যে টিকা প্রয়োগের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু বিভিন্ন বুথে কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা কিন্তু রেজিস্ট্রেশন করছেন এবং নিয়ম মাফিকই কিন্তু তারা টিকা প্রয়োগ করছেন এবং টিকার যে তাপমাত্রা রাখার কথা সে তাপমাত্রাটা রাখা অব্যাহত রয়েছে এবং তারা কিন্তু এখানে যে টিকাদান সে টিকাদান কিন্তু তারা ঠিক মতনই পরিচালিত করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে টিকা প্রয়োগের কার্যক্রম। জাবলিন, বগুড়ার কোভিড-19 টিকার ব্যাপারে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।